আসসালামু আলাইকুম ভাইবোন, আপনাকে সুস্বাগত জানাচ্ছি আমার চ্যানেল থেকে। নতুন একটি ভিডিও নিয়ে আপনারা আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে আজকে অনেকে ইমেল করেছেন, আমি স্পেসিফিকলি দু চারজনের উত্তর দিয়েছি, তারপরে দেখলাম যে আর আমার দ্বারা সম্ভব হচ্ছে না। সো একই রিলেটেড কয়েকটি প্রশ্ন আমি এক জায়গায় জড়ো করে ভাবলাম যে এক ভিডিওতে আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিই, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। কারণ আমার তো ব্যক্তিগত কাজ আছে, সেদিক থেকে বিবেচনা করলে আপনাদের প্রত্যেককে এক এক করে আমি উত্তর দিতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন। দেন আমি সিদ্ধান্ত নিলাম যে আপনাদেরকে এক ভিডিওর মাধ্যমে সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনাদের মূল প্রশ্নটি ছিল যে ভাই, আমি আমার ফ্যামিলি নিয়ে ইউকে ভিজিট করতে চাই। তো সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারবো, আপনার যদি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টও থাকে বা ফাইন্যান্সিয়াল অবস্থা যদি আপনার অনেক ভালো থাকে, তারপরেও ফ্যামিলির ইউকে ভিজিট ভিসা কতটুকু হবে কি না তার বিষয়ে কোনো নিশ্চয়তা বর্তমানে নেই। কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা এমবেসি বর্তমানে এই জিনিসটার উপর নজরদারি রাখছে যে আপনি আসলে কার জন্য, কিসের জন্য দেশে বের করবেন। এখন আপনি যদি আপনার পরিবার নিয়ে চলে যান, ওখানে ওখানে যদি থেকে যান, এই দিকটা বিবেচনা করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাঙ্ক পাসপোর্টধারী যারা রয়েছেন, যারা ফ্রেশ পাসপোর্ট নিয়ে ফ্যামিলি সহ ইউকে ভিজিট করতে চাচ্ছেন, তাদের জন্য একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আমার কাছে মনে হচ্ছে খুব বেশি যে ভিসা হচ্ছে তা না, তবে আমি এতটুকু বলতে পারি, ফ্যামিলি নিয়ে যদি আপনি ইউকে ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে আপনার অনেকগুলো ট্রাভেল হিস্ট্রি থাকলে সেক্ষেত্রে আপনার জন্য একটু বেটার হবে। কারণ আপনি প্রুফ করতে পারবেন যে আমি একজন ট্রাভেলার, আমি অনেকগুলো দেশ ট্রাভেল করেছি, কিংবা আমার ফ্যামিলি নিয়ে বিগত দিনে আমি দুই চার দেশ ট্রাভেল করেছি এবং বর্তমানে আমি আমার ফ্যামিলি নিয়ে ইউকে ভ্রমণ করতে চাই, সেক্ষেত্রে আমার ইউকে ভিসা প্রয়োজন। সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা সাপোর্টিং হবে। কিন্তু যদি আপনার খালি পাসপোর্ট থেকে থাকে, আপনি অবশ্যই এই দিকটায় মানে কতটুকু যাবেন না যাবেন সেটা একটু খাটাখাটি করে যাওয়াটাই আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো হবে। আপনি হুট করে সিদ্ধান্ত নিতে পারেন না, নিলে হয়তো আপনার অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। আর আপনি যদি বা স্বপ্ন দেখেন আপনি আপনার পরিবার নিয়ে এইভাবে ট্রাভেল করবেন, দেন আপনার অনেকগুলো ট্রাভেল হিস্ট্রি আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর একমাত্র আমি বা আমার রিসার্চে আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি বাস্তবে অভিজ্ঞতা নিয়েছি এবং ইন্টারনেট থেকে অনেক ঘাটাঘাটি করেছি, আমি দেখেছি যে যাদের ভিসা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেলদের হয়েছে, যাদের ট্রাভেল হিস্ট্রি আছে কিংবা ফ্রেশ পাসপোর্ট আছে এবং তাদেরও ভিসা হয়েছে। তবে ফ্যামিলির ক্ষেত্রে একটু ব্যাপারটা একটু ব্যতিক্রম হিসাবে আমরা ধরে নিতে পারি। কারণ হচ্ছে ফ্যামিলি ভিসাটা খুবই কম হচ্ছে, বাট হচ্ছে একেবারে যে হচ্ছে না তা না, বাট এগুলোর ক্ষেত্রে একটু বা কোয়ারি করে তারা একটু বেশি বেশি ইনকোয়ারি করে দেন ভিসা ইনশিওর করে। সো সেক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনার জন্য ভালো হবে, আপনি দিতে পারেন। তবে আমার অ্যাডভাইসও না আমি, বাট আমার ভিডিওতে যেহেতু আমি কথা বলছি, সেহেতু আমার মতামতের উপর ভিত্তি করতে চাইলে আমি এতটুকু বলতে পারি যে আপনার ফ্রেশ পাসপোর্ট থাকলে আপনি ওকে ফ্যামিলি সহ ভিজিট ভিসায় না ওঠাটাই একটু বেটার হবে। আপনি বরং আপনি একটু ট্রাভেল করেন ফ্যামিলি নিয়ে, দেন পরবর্তীতে ট্রাই করেন, আমার কাছে মনে হচ্ছে সেটা আপনার জন্য ভালো হবে। সো এই ছিল এই ভিডিও। আর আপনারা আমাকে এত বিশ্বাস করছেন, এতগুলো ইমেল করছেন, মেসেজ করছেন, আমি আপনাদের জন্য আসলে খুবই আনন্দিত।